নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ শুক্রবার শহরে আবর্জনা সাফাই, নালা নর্দমা পরিষ্কার না করা, শহরের নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার প্রতিবাদ জানিয়ে পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এই বিক্ষোভ কর্মসূচিতে সংস্থার কর্মকর্তা হরিদাস দত্ত সহ অন্য অনেকেই বক্তব্য রাখেন। পৌর এলাকায় আবর্জনা অপসারণ হচ্ছে না কেন? জবাব চাই, জোর দাও। নালা নর্দমার পূর্ণ সংস্কার হচ্ছে না কেন? জবাব চাই, জোর দাও। মাস্টার ড্রেনেজ কবে বাস্তবায়িত হবে? জবাব চাই, জোর। আমাদের মূল দাবিগুলোই হলো নাগরিক পরিষেবা। নাগরিক পরিষেবার মধ্যে পড়ে আবর্জনা সুষ্ঠু আবর্জনা অপসারণ, নালা নর্দমাগুলোর সংস্কার, ফুটপাত এর সংস্কার, বিশুদ্ধ পানীয় জলে সরবরাহ ইত্যাদি ইত্যাদি। এই যে নাগরিক পরিষেবা, এই নাগরিক পরিষেবার কোনো পরিষেবাই আমরা পাচ্ছি না। আমরা আমাদের বাড়ি বাড়ি থেকে আবর্জনা অপসারিত হচ্ছে না। এই আবর্জনা অপসারণের জন্যে আমরা কিন্তু প্রতি বাড়ির থেকে প্রতি মাসে 50 টাকা দিতে আমরা রাজি হয়েছি এবং আমরা এই 50 টাকা করে মাসহারা দিচ্ছি, কিন্তু বাড়ি বাড়ির থেকে আবর্জনা অপসারিত হচ্ছে না। এই আবর্জনা অপসারিত না হওয়ার জন্যে সেই আবর্জনা গিয়ে পড়ছে নালা নর্দমায়, রাস্তাঘাটে, সেজন্য শিলচর শহরে সর্বত্র। এই মুহূর্তেও যদি আমরা শিলচর শহরে হাঁটাফেরা করি, বহু জায়গায় দেখব স্তূপীকৃত আবর্জনা জমে আছে। তার একমাত্র কারণ এই যে বাড়ি বাড়ির থেকে আবর্জনা অপসারিত হচ্ছে না। এই আবর্জনাগুলো গিয়ে পড়ছে নালা নর্দমায় এবং নালা নর্দমায় পড়ে নালা নর্দমা দিয়ে যে জল নিকাশি ব্যবস্থা সেইটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। নালা নর্দমাগুলোর আর কোনো জল নিকাশি অবস্থাতেই নাই। আমাদের রাঙ্গির খাল হলো শিলচর শহরের নিকাশি ব্যবস্থার প্রাণভোমরা। সেই রাঙ্গির খালের অবস্থা দুর্বিষহ। এখন শীতের মরশুম, এখন যদি আমরা রাঙ্গির খালে যাই তাহলে রাঙ্গির খালে গিয়ে দেখব জায়গায় জায়গায় কচু বন হয়ে গেছে, আগাছার বন হয়ে গেছে রাঙ্গির খালের উপর। সেই রাঙ্গির খাল যার গভীরতা ছিল আজকের থেকে 3-4 দশক আগে 10-12 ফুট, সেই রাঙ্গির খালের গভীরতা এখন 3-4 ফুট। সেই যে গভীরতা কমে কমে রাঙ্গির খাল এখন মৃতপ্রায়। রাঙ্গির খালকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি তাহলে কিন্তু শিলচর শহর নিকাশি ব্যবস্থার দুরবস্থায় এমনিতেই মরে যাবে। তাই আমরা দাবি রাখছি, এই পৌরসভার কাছে দাবি রাখছি, বাড়ি বাড়ির থেকে আবর্জনা সংগ্রহের কাজ সুষ্ঠুভাবে শুরু করা হোক এবং যাতে নালা নর্দমায় লোকে বাধ্য হয়ে আবর্জনা ফেলতে না পারে, রাস্তার পাশে লোকে বাধ্য হয়ে যাতে আবর্জনা ফেলতে না পারে এবং সেই রাস্তার পাশে নালা নর্দমায় যদি আবর্জনা না ফেলে নাগরিকগণ যদি আবর্জনা সুষ্ঠুভাবে আবর্জনা কোথাও ফেলার জায়গা পায় বা বাড়ি বাড়ির থেকে যদি আবর্জনা অপসারিত হয় তাহলে কিন্তু আমাদের শিলচর শহর এই যে নোংরা পচা জল যেখানে আধা ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিটের বর্ষাকালে বৃষ্টিতে পুরা শহর জলমগ্ন হয়ে যায়, সেই জলমগ্ন হওয়া থেকে কিন্তু শিলচর শহর রক্ষা পাবে এবং